life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। সো ভিডিওটা হচ্ছে আমার ছোটোখাটো একটা সাউন্ড সেটআপের একটা ভিডিও। আমার সেই ছোটোখাটো সাউন্ড সেটআপটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করেছি শুধু আপনাদের জন্য। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন হয়। আশা করি যারা নতুন আছেন তাদের অবশ্যই ভালো লাগবে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার সব সেটআপগুলো। মূলত আমার এই প্রোগ্রামটা হচ্ছে একটা গিটারবাদের প্রোগ্রাম। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে মনিটর, পিবি কিউ4-এর একটা মনিটর। মনিটর এক পেয়ার ব্যবহার করছি আমি স্টেজে, ওই পাশে একটা আর এই পাশে একটা। আর এখানে এক সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ বা ফোল্ড রেঞ্জ ব্যবহার করছি আমি এক পেয়ার শেয়ারের, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই প্রোগ্রামের স্টেজ দেখতে পাচ্ছেন। আসলে এই স্টেজটা ছোটো হওয়ার কারণে আমায় অনেক প্রবলেমে পড়তে হয়েছে। মূলত স্টেজ মোটামুটি ছোটো বা বড় না হলেও মাঝারি সাইজ লাগে। এই স্টেজটা হচ্ছে অনেক অতিরিক্ত ছোটো হয়েছে, তাই জন্য আমার এগুলো সেট আপ করতে অনেক প্রবলেমে পড়তে হয়েছে। আমাকে বসতে হয়েছে এক সাইডে, সামনে বসতে পারি না জায়গা না থাকাতে আমার এক সাইডে বসতে হয়েছে আমাকে। চলুন এবার আমার সে মেশিন বা অ্যাম্পলিফায়ারের পিছনের কানেকশনগুলো দেখাই আপনাদেরকে একটু। এইটা হচ্ছে মাইকের মেশিন, মাইকের কানেকশন। এখানে জাস্ট মাইক একটাই ইউজ করেছি, মানে 16 ওমে ব্যবহার করেছি আমি। আর এটা হচ্ছে ডেল্টা 1001, এটা ফুল রেঞ্জের জন্য ব্যবহার করেছি আমি। আর উপরে এটা হচ্ছে CS4080 পিবি অ্যাম্পলিফায়ার, এটাতে মনিটর ব্যবহার করছি আমি 8 ওমস করে পার চ্যানেলে। তারপরও আমি আমার কানেকশনগুলো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন আমার কানেকশনগুলো আমি কীভাবে করেছি। এইটা হচ্ছে আমার ব্যাটারি প্লাস ব্যাটারির চার্জার। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমার ভয়েস প্রসেসর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এটাই এখানে আমি ইউজ করেছি লেক্সিকনের MX400, এটা এখানে ব্যবহার করেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভয়েস প্রসেসর। আর এগুলো দেখে নেবেন, এটাই সেই 4080। সামনের ফ্রন্ট সাইডটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর নিচে হচ্ছে ডেল্টা P9001, সেটা আপনারাই জানেন। আর ওইটা হচ্ছে আমার স্টেবিলাইজার। কানেকশনগুলো দেখুন, এটাই সামনের ফ্রন্ট সাইড মাইকের, মানে মাইক সেটের। সো আপনাদেরকে একটা একটা করে সব কিছু তো দেখাই দিলাম, আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। আমার ভিডিও আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।